হ্যালো, কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে, আমি স্বপ্না সঙ্গে চিরঞ্জীব। আজকে আমরা যাচ্ছি ঝালং বিন্দু, শিলিগুড়ি থেকে সেবক পেরিয়ে গরু বাথান, আর এই দেখুন ডান দিকে ঢুকে গেছে পাহাড়ি চা বাগানের মধ্যে দিয়ে সুন্দর একটি রোড। শিলিগুড়ি থেকে আপনারা যদি আসতে চান, এটাই কিন্তু শর্টেস্ট রুট। ঝালং পর্যন্ত ডিস্টেন্স হবে প্রায় 94 কিলোমিটারের মতো, সময় লাগবে 2.5 ঘন্টা। এই রোডের দৃশ্য এত সুন্দর যে না দাঁড়িয়ে পারাই যায় না, সবাই দাঁড়িয়ে একটু স্ন্যাপ নিচ্ছে। এখান থেকে সোজা আমরা চলে এলাম সাকাম ব্রিজ, তারপর রকি আইল্যান্ড, নেক্সট কুমাই হয়ে সোজা ঝালং। একটু সামনের দিকে গেলেই কুমাই মোড় পড়বে, ওই কুমাই মোড় থেকে ডান দিকে চলে গেল চাপড়ামারি রোড, আর বাঁ দিকে চলে গেল ঝালং বিন্দু রাস্তা। আমরা এখন কুমাইয়ের উপর দিয়ে যাচ্ছি। দারুণ সুন্দর চা বাগান, মানে একদম মনে হচ্ছে গালিচা পাতা। বাঁ দিকে চা বাগানটা অপূর্ব সুন্দর, সবুজ গালিচা। হ্যাঁ, এই যে প্লাকিং চলছে মনে হচ্ছে চা বাগানে। সিধাই ও জলম জানে কুমাই থেকে এই বাঁদিকের রোডটাতে কিন্তু আমরা ঢুকে গেলাম, এটাই হচ্ছে ঝালং এর দিকে যাচ্ছে। এখানে একটু চা খাবো, ঝালং একদম সামনেই চলে এসেছি আমরা। এখানে একটা ধাবার মতো এখানে আছে, এই যারা সব বসে পড়েছে এখানে। আর একটু পরেই আমরা পৌঁছে যাব ঝালংয়ে। অ্যাকচুয়ালি কি আমাদের আর একটা গাড়ি পেছনে পড়ে গেছে, তা আমরা ভাবছি একটু চাও খাবো, আবার একটু তাদের জন্য ওয়েট করে একসাথে যাব আর কি, ঢুকবো। চা খেয়ে একটু এগোতেই আবার একটা সুন্দর ভিউ পয়েন্ট, এখান থেকে কিন্তু নিচের পুরো ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর ওই দূরের পাহাড়টা দেখছেন, ওটা কিন্তু ভুটানের পাহাড়। চলে এলাম ঝালং, কালিম্পং সাব ডিভিশনের গরুবাথান ব্লকে এই ঝালং, ছোট্ট পাহাড়ি গ্রাম, একে জলঢাকাও বলে। আজকে আমরা থাকছি এই জলঢাকা বাংলোতে। খুব তাড়াতাড়ি লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম বিন্দুর দিকে। ঝালং থেকে বিন্দু 10 কিলোমিটারের মতো, আঁকাবাঁকা পাহাড়ি রোড। এই রোডটাকে ঝালং বিন্দু রোড বলে। ইস্টার্ন হিমালয়ের ফুটহিলসে এই ঝালং, আর পাশ দিয়ে বয়ে চলেছে জলঢাকা রিভার। চমৎকার ভিউ। জলঢাকা থেকে এখন আমরা বিন্দুর দিকে যাচ্ছি, তাই এখানে একটা ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো রিভারটা দেখা যাচ্ছে। ওই জন্য একটু বসে পড়লাম, বেশ ভালো, একদম অন্যরকম, পুরো মানে ডুয়ার্স পেরিয়ে এখানে এসে দারুন দারুন। আমরা এখন বিন্দুতে যাব, এখনই পৌঁছে যাব বিন্দুতে। মানে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, এই জলঢাকা রিভারের ওই পারটাই ভুটান। আমরা আজকে ভুটান ঘুরেই আসুন, মানে জলঢাকার পরেই কিন্তু ওই পাশের যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা কিন্তু ভুটান। সম্পূর্ণ রোডটাই এইরকম পাহাড় দিয়েই চলছে। এখানকার অ্যাভারেজ এলিভেশন 980 থেকে 9840 ফিটের মতো।
চলে এলাম বিন্দুতে। বাহ কি অপূর্ব! এই বিন্দু ইন্ডিয়ার সেকেন্ড ওল্ডেস্ট ড্যাম। জলপাইগুড়ি থেকে এই বিন্দুর দূরত্ব 85 কিলোমিটারের মতো, আর শিলিগুড়ি থেকে প্রায় 104.5 কিলোমিটারের মতো। এখানে স্টে করার দারুণ সব রিসোর্ট এবং হোমস্টে আছে, নেক্সট এপিসোডে আমি নিয়ে আসবো। আমাদের ডুয়ার্স ডে কত সুন্দর, সত্যি অবাক হতে হয়। নদীর ওই পাশে পাহাড়ের গায়ে যে ঘরগুলো দেখছেন ওগুলো কিন্তু ভুটানে। এই বিন্দু হচ্ছে ইন্দো ভুটান বর্ডারের ইন্ডিয়ান সাইডের লাস্ট ভিলেজ। জলঢাকা রিভার, হিলস আর এই দুর্দান্ত ল্যান্ডস্কেপ ভিউ, এর জন্যই বিন্দু ফেমাস। একটু পা ভেজাতে ইচ্ছে করছে? আমি তো ভিজিয়েই ফেললাম ফাটাফাটি। আমরা এখন বিন্দু ড্যামের ওপরে, এখান থেকে দুর্দান্ত ভিউ। আর এই ড্যামের ওপর দিয়ে দুপা এগোলেই দেখুন সামনে ভুটান। জলঢাকা হাইডেল প্রজেক্টের ওয়াটার এই বিন্দু ড্যাম থেকে ইনটেক হয়ে চলে যাচ্ছে জলঢাকা হাইডেল প্রজেক্টে, আর তারপর সেখানে তৈরি হচ্ছে ইলেকট্রিসিটি। বিন্দু আর দুটো আছে, এটা হচ্ছে উঁচু আর দিচু। উঁচু আর দিচু, হ্যাঁ এরকম নাম আর কি। এখানকার ওই নদীর নাম বলে খোলা, বলে নদীকে তো খোলাই বলে। খোলা বলে, ঠিক আছে। তো আসার পরে আমরা এই দিয়ে জলটা ছাড়া হচ্ছে, এরপর থেকে শুরু হয়ে গেল জল। আচ্ছা, মানে আপনি যে এতটা এলেন একদম নিচে যাবে, একদম আন্ডারগ্রাউন্ডে যাবে। এই ড্যামের পুরো এরিয়াটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে আসতে হলে আপনাদের প্রপার পারমিশন নিয়েই আসতে হবে। এবারে কিন্তু আমরা ভুটানে ঢুকে গেছি, ড্যামের ওপর থেকে জাস্ট নিচে নেমে এলেই ভুটান। এখন আমরা যে হেঁটে এগিয়ে যাচ্ছি এটা কিন্তু ভুটান। এখানে অনেক দোকান সাজানো আছে, ডে ট্যুরে এলে কিন্তু এখানে গাড়ি রেখে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। এই যে এখানে প্রচুর প্রচুর গাড়ি আর প্রচুর দোকানপাটও আছে এখানে। এই বিন্দু এবং ঝালং দুটোই এখানকার ভীষণ সুন্দর দুটি গ্রাম। চলুন এবার দেখবেন জলঢাকা নদীর তীরে রিভার বেডের একদম পাশে ঝালং গ্রামের আসল বিউটিটা দেখুন, চোখ ফেরাতে পারবেন না। দেখুন এখানকার 360 ডিগ্রি ভিউ, এখানে উইন্টারে ক্যাম্পিংও হয়। মেসমেরাইজিং বিউটি। পাশে জলঢাকা নদীর কুলুকুলু শব্দ, যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য সত্যি স্বর্গরাজ্য। একদিন এভাবে থাকা যেতেই পারে, মন্দ কি? আমার পাশেই হচ্ছে এই যে টেন্ট এখানে রাখা আছে, চলে এসছি হচ্ছে বাম্বু রিভার ক্যাম্প জলঢাকা। তা এখন কিন্তু এই যে এখানে প্রচণ্ড হচ্ছে একটা সুন্দর একটা জায়গা, পুরো একদম ভিউটা দেখা যাচ্ছে, দারুণ একটা ভিউ দেখা যাচ্ছে, পুরো রিভার বেডটা দেখা যাচ্ছে, আর প্রচণ্ড সুন্দর একটা, যদিও রোদ তবুও কিন্তু মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। কি ইচ্ছে করছে তো এখানে থাকতে? নেক্সট এপিসোডে থাকছে তারই ডিটেলস কোথায় থাকবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, বাই বাই।